হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। তো বন্ধুরা, এখানে দেখুন বাস ট্রাক চালক নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখুন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর অধীন অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য চালকের শূন্য পদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিচের শর্তানুযায়ী সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। পদের নাম হচ্ছে বাস ট্রাক চালক অপারেটর গেট। পদের সংখ্যা হচ্ছে 104টি। বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম, গ্রেড 9300 থেকে 22490, বয়স হচ্ছে 32, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত, এবং প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে আবেদনকারী ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে, 2 বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর তাকে BRTC কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর থেকে ভারী যান চালানোর উপর কমপক্ষে 15 দিনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 4 বিধি মোতাবেক ভারী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। 5 নিয়োগপ্রাপ্তদের বাধ্যতামূলকভাবে BTRC-তে কমপক্ষে 10 বছর চাকরি করতে হবে। 6 যানবাহনের প্রাথমিক মেরামত, রুটিন রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এবং 7 পরিযান বিধি এবং মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। 8 প্রার্থী মাদকাসক্ত প্রমাণিত হলে তিনি নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন। 9 প্রার্থীর মেডিকেল টেস্ট টু ড্রাইভিং সহ অন্যান্য টেস্টে যোগ্য বিবেচিত হতে হবে। এবং 10 কোনো প্রার্থীর আবেদনে ভুল মিথ্যা তথ্য থাকলে বা কোনো তথ্য গোপন করলে এবং কোনো প্রকার তদবি বা অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি করলে তিনি নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন। এখানে দেখুন যেসব জেলার নাগরিকদের আবেদন করার প্রয়োজন নেই, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, চাঁদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর, এইসব জেলার আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন শর্তাবলী কি বলেছে। 2 আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নম্বর উল্লেখ সহ জন্ম তারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রে অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষর সহ নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, খ জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, ঘ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত ফটোকপি, গ আবেদনকারী ড্রাইভিং লাইসেন্সের 2 কপি স্পষ্ট সত্যায়িত ফটোকপি, উম নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, চ চেয়ারম্যান BTRC পরিবহন ভবন, 21 রাজা এভিনিউ ঢাকা 1000 এর বরাবরে যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে 150 টাকা, আর ব্যাংক ড্রাফট পে অর্ডার আর অফেরতযোগ্য সংযুক্ত করতে হবে। 6 প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা পুত্রকন্যা হলে আবেদন উল্লেখ সহ ওই মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, মুক্তিবার্তা বা গ্যাজেটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদপত্র সত্যায়িত কপি দাখিল সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সার্টিফিকেট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তাছাড়া অন্যান্য কোঠায় আবেদন করলে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় প্রমাণাদি সহ উল্লেখ করতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত সকল আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। জ সকল চাহিদা সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটের নন গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। 3 আবেদনপত্র আগামী 11/4/2021 তারিখের মধ্যে অফিস চলাকালীন নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে সরাসরি কুরিয়ার ডাকযোগে পৌঁছাতে হবে। 4 শূন্য পদ পূরণ সংক্রান্ত বিষয়ে সরকারের নির্ধারিত কোঠা ও অপরাপর বিধিবিধান, আদেশ এবং আনুষ্ঠানিকতা প্রতিফলন অনুসরণ করা হবে। 5 খামের উপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। 6 লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। 7 মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। 8 কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করে নিয়োগের সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের
কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বললে গণ্য হবে। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি চান, কোন টপিকের উপর চান, কোনো বাহিনী বা কোনো সরকারি বেসরকারি বা কোনো যে কোনো টপিকের যে টপিকের উপরই চান না কেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই টপিকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে সবার আগে হাজির হব। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।